এই যুগের যুব সন্ধিক্ষণে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দজির আবির্ভাব। তিনি এসেই বুঝেছিলেন জাতির কি সমস্যা, নিষ্কাম কর্মযোগের মাধ্যমে মানুষের কিভাবে মুক্তি ও মোক্ষ লাভ হতে পারে। তিনি সেই কর্ম আরম্ভ করে সেবা কর্মের ভেতর দিয়ে দেখতে চেয়েছেন। ভারত সেবাশ্রম সংঘ আজ দেশে বিদেশে সর্বত্র এক অতি সুপরিচিত নাম। শতবর্ষ অতিক্রান্ত এই সন্ন্যাসী সংগঠনের ভারতের কোণে কোণে সকল তীর্থস্থানে তার শাখা করে জনসেবার মাধ্যমে হিন্দু সমাজ সমন্বয়ের কাজ করে চলেছে। তার এই জীবনের গাথা পূর্ণাঙ্গ মহাজীবনের পরিচয় সিনেমা আর ছোট গল্পে দেওয়া সম্ভব নয়। তাই আজ সেই অভাব মোচনে সঙ্গের উদ্যোগকে এই অভিনয় ধর্মী তথ্যচিত্রের নির্মাণ। আশা করি আপনারা এই তথ্যচিত্র দেখতে ভুলবেন না। ঠাকুরের আশীর্বাদ আপনাদের শিলে বর্ষিত হোক। এই তথ্যচিত্রটা আগ্রহ সঙ্গে দেখবেন এবং আমাদের জীবন যেমন ধন্য সার্থক করবে এই প্রার্থনা। বাংলার সরস মাটিতে আবির্ভূত হয়েছেন অগণিত সাধক, উপাসক, কবি, মনীষী, সমাজ সংস্কারক। হাজার বছরের পরাধীনতার যখন ভারতবর্ষে ধর্ম, সংস্কৃতি, সভ্যতা, আর্থিক ব্যবস্থা ধূলিসাত, ঠিক এই সময়ে ইংরেজ 1896 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমা তিথিতে তিনি অবতরিত হলেন। মাত্র 20 বছর বয়সে তিনি বাবা গম্ভীরনাথজির নিকট যোগ সাধনায় সিদ্ধি লাভ করে বলেছিলেন, এ যুগ মহাজাগরণের যুগ, এ যুগ মহামিলন মহাসমন্বয়ের যুগ, এ যুগ মহামুক্তির যুগ। এবং তাঁর তপস্তেজে তিনি রচনা করলেন ভারত সেবাশ্রম সংঘ। এই তপসিদ্ধ মহাপুরুষের জীবনী অবলম্বনে অভিনয় ধর্মী এই তথ্যচিত্র ধারাবাহিকভাবে সম্প্রচারিত হবে। আপনারা এই অভিনয়ধর্মী তথ্যচিত্রটি দেখতে থাকুন এবং আরও আমাদেরকে উৎসাহিত করুন।